যৌতুকের টাকার জন্য দুই মাস বয়সের ফুটফুটে এই শিশু সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যা করতে চেয়েছিলেন তারই আপন বাবা। যৌতুকের জন্য নারী নির্যাতনের ঘটনা প্রায়ই ঘটছে, কিন্তু বন্দরনগরীর লালখান বাজারের মতিঝর্ণা এলাকায় টাকার জন্য বাবা নিজের সন্তানকে বালিশ চাপা দিয়ে হত্যা চেষ্টা করার এমন নজিরবিহীন ঘটনায় হতবাক সবাই। বিভিন্ন সময় যৌতুকের টাকার জন্য শিশু সন্তান ইয়াসিন এবং স্ত্রী কলিকে হত্যা চেষ্টার অভিযোগও রয়েছে স্বামী আরফাতুল ইসলাম মোর্শেদের বিরুদ্ধে। ভুক্তভোগী নারীর অভিযোগ, বিয়ের পর থেকে যৌতুকের টাকার জন্য নির্যাতন করতে থাকে স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন। গর্ভে সন্তান আসলে স্বামী যৌতুকের দাবিতে সন্তান নষ্ট করে ফেলার উদ্যোগ নেন। আমাকে মারধর করতো বিয়ের পর থেকে, মানে ওদের চাহিদা ছিল আমাকে নিয়ে যে চাকরি বাকরি করাবে, চাকরি বাকরি করায় মানে টাকা রোজগার করবে এ ধরনের। আমি গর্ভ অবস্থায় একটা মাল্টিপারপাসে ছোট একটা জব নিই, প্রায় 6-7 হাজার টাকা পেতাম, ওখান থেকে 4-5 হাজার টাকা শ্বশুর বাড়িতে দিতাম। আমাকে বলতেছে যে তোকে বাচ্চাকে মেরে আমি চলে যাবো 6 তারিখে আমার নানার বাড়িতে, তখন আমার কী করতে পারবি দেখা যাবে। আমি একটা সুষ্ঠু বিচার চাই, আমি চাই ও কাজকর্ম করুক, আমার একটা সুন্দর একটা সংসার হোক, ও ইনকাম করলে হয়তো ওর ফ্যামিলিও ভালো থাকবে, ও ভালো থাকবে, আমি ভালো থাকবো, আমার সন্তানটাও ভালো থাকবে। আমি এক পর্যায়ে আমার সন্তানের ভবিষ্যৎটা চাইতেছি, কারণ আমি পিতৃহীন মাতৃহীন, আমি বুঝি মা হারা বাবা হারার ব্যথা কি, আমি চাই না আমার সন্তানটা বাবা হারা হোক। এদিকে এই ঘটনায় সোমবার দুপুরে চট্টগ্রামের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফিউদ্দিনের আদালতে স্বামী আরাফাতুল ইসলাম মোর্শেদের নামে মামলা দায়ের করেন স্ত্রী নূরজাহান আক্তার কলি। মামলার বাদীপক্ষের আইনজীবী গোলাম মাওলা মুরাদ জানায়, আদালত মামলাটি আমলে নিয়ে খুলশী থানা পুলিশকে দ্রুততম সময়ে প্রতিবেদন দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। এই মহিলাটা হচ্ছে একটা এতিম মহিলা, ছোটবেলায় তার বাপ মা মারা যায়, তো এলাকার লোকজন তারা মিলে ঝুলে তাকে টাকা পয়সা দিয়ে একটা বিয়ে দেয়। তো যে ছেলের কাছে বিয়ে দেয় সে একটা বেকার ছেলে, সে শুরু থেকেই তাকে যৌতুকের জন্য বিভিন্ন সময় মারধর করতো, এবং এই মহিলাটা এর আগেও একবার তাকে করেছে, ঘরের মধ্যে তালা বন্ধ করে রেখেছে যৌতুকের জন্য। পরে 999 ফোন করে এলাকার লোকজন তাকে উদ্ধার করেছে। সর্বশেষ যে ঘটনাটা, সেই ঘটনার দিনও করেছে কি, এই মহিলাটাকে একটা রুমে তালা মেরে তার ছোট বাচ্চাটা, যেটা 1.5 মাস বয়সী বাচ্চা, সেই বাচ্চাটাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলার জন্য চেষ্টা করেছে শুধু যৌতুকের জন্য। নির্যাতনের এমন ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসী এবং পরিবারের স্বজনদের। খান মোহাম্মদ আব্দুল্লাহ, সিটিজি নিউজ, চট্টগ্রাম। ঠিক আছে।